Hey guys, I'm Sanam here from my channel SANAM Scorpion. Actually guys, আজকে কোনো হেলথ টিপস না অ্যান্ড কোনো মোটিভেশনাল ভিডিও না না কোনো ফানি ভিডিও, আজকে একটা ইম্পর্টেন্ট বিষয়ে আমি কথা বলবো এবং সেটা হচ্ছে অবভিয়াসলি রানিং ইস্যু, কেকা ফেরদৌসি। অ্যাকচুয়ালি গাইজ, ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক যে আমরা ওনার মতো একজন উইমেনকে নিয়ে এত ট্রল বানাচ্ছি, এত ফাইজলামি করছি, এত মানে এত মজা করার কি আছে ওনাকে নিয়ে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমরা কেন এটা ভুলে যাই যে উনি একজন বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। সো আমরা বাংলাদেশি হয়ে, এক বাংলাদেশি হয়ে যদি আরেক বাংলাদেশিকে যদি আমরা ইনসাল্ট করি, তাকে নিয়ে আমরা ট্রল বানাই, এইটা করি সেটা করি, একটা একটা ফানি সাবজেক্টে পরিণত করি সেই পার্সনটাকে, তাহলে যারা আউটসাইড কান্ট্রির লোক তারা কি করবে? তারা তো আরও বেশি চান্স পাবে, তাই না? সো এটা আমাদের জন্য একটা চরম লজ্জাজনক, শেমফুল যে আমরা ওনার মতো একজন মানুষকে নিয়ে আমরা এত ট্রল বানাচ্ছি। ওনার ক্রিয়েটিভিটি, উনি নুডলস দিয়ে এইটা বানান ওটা বানান, অনেক কিছু উনি ভ্যারাইটি উনি ক্রিয়েট করেন নিজে থেকে। সো এটা তো কোনো দোষের কিছু দেখছি না, বা এমন না যে ওনার খাবার খেয়ে মানুষের ডায়রিয়া হচ্ছে বা মানুষের খুব মৃত পায় অবস্থা হয়ে যাচ্ছে মরার মতো, এরকমও কিছু না। সো পিপল প্লিজ স্টপ বুলিং হার, স্টপ মেকিং ট্রল। অ্যাকচুয়ালি আমরা যারা ইউটিউবার্স, আমরা চেষ্টা করি যে কী করলে আমাদের ভিউয়ার্স বাড়বে, কী করলে আমাদের সাবস্ক্রাইবার্স বাড়বে, আমাদের লাইক বাড়বে, আমাদের ভিডিওতে শেয়ার বাড়বে, ট্যাগ বাড়বে, এটা সেটা, আমরা কীভাবে ফেমাস হব। বাট না, আমাদের চিন্তাধারা চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি কাউকে পাবলিকের সামনে খারাপ বানিয়ে, কারো নেগেটিভিটি ছড়িয়ে স্প্রেড করে কখনো ফেমাস হওয়া যায় না, কখনো বড় মানুষ হওয়া যায় না। এভাবে সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স বাড়িয়ে তো কোনো লাভ নেই। যারা তাকে নিয়ে, তার মতো মানুষকে নিয়ে এরকম করছো, চল দেন ফানি ভিডিওস এগুলো বানাচ্ছ, তারা নিজেরা একটু চিন্তা করে দেখো যে জিনিসটা কতটা শেমফুল। তুমি তাকে ছোট করতে যেয়ে তুমি নিজে ছোট হচ্ছ। সো আমার পার্সোনাল অপিনিয়ন যে অ্যাকচুয়ালি স্টপ বুলিং প্লিজ। শি ইজ আ লেডি, শি ইজ আ মাদার, শি ইজ আ ডটার, শি ইজ আ ওয়াইফ। সো প্লিজ স্টপ, স্টপ দিস ননসেন্স। ওকে, সো আশা করব যে ইনশাল্লাহ যারা বানিয়ে ফেলেছে তারা তো বানিয়ে ফেলেছে, কিছু করার নেই। বাট যারা এখনও বানানোর চিন্তাভাবনা করছো তাকে নিয়ে চল বা সামথিং নেগেটিভ, তারা প্লিজ কারেক্ট ইয়োরসেলফ। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশি হয়ে আরেক বাংলাদেশিকে নিয়ে এরকম করার রাইট আমাদের নেই। ওকে, সো উই শুড রেসপেক্ট হার। সে এত দূর উঠে এসেছে তার নিজের চেষ্টায়, তার নিজের পরিশ্রমে, আসলে এত সোজা না। অ্যাকচুয়ালি হঠাৎ করে নাম করে ফেলা বা স্ট্যাবলিশড হওয়া এগুলো কিন্তু এত সোজা না, অনেক পরিশ্রম লাগে। সো এই সস্তা চিপ চল বানিয়ে সো তাকে ছোট করার কোনো মানে হয় না আমাদের। সো আমি প্রে করব সবার কাছে যে আমার এই নিউজটা সবার কাছে পৌঁছে যাক, এবং অ্যাটলিস্ট সবাই তোমার রিয়েলাইজ করো যে অ্যাকচুয়ালি আমাদের এটা করা ঠিক হচ্ছে না, উই শুড রেসপেক্ট হার। ওকে, সো আর কি বলবো, আমি নিজে খুব ফ্রাস্ট্রেটেড এই ব্যাপারগুলো নিয়ে যে এত কিছু করা হচ্ছে তাকে নিয়ে। অ্যাকচুয়ালি এমন না যে আমি তাকে পার্সোনালি চিনি বা পার্সোনালি সে আমার কিছু হয় না। ওকে, ঈদ মোবারক। সো আর কি বলবো, আশা করি আমরা একজন আরেকজনের আরেকজনকে সম্মান দিব, এটাই আশা করি, এবং মানুষের নেগেটিভ দিকগুলো না পজিটিভ দিকগুলো আমরা দেখব এবং মনে রাখব, এবং সেটাই পারলে আমরা শেয়ার করব এবং একজন আরেকজনকে ভালোবাসবো। দ্যাটস ইট। শুধু শুধু নাম কামানোর জন্য অথবা ভিউয়ার সাবস্ক্রাইবার্স অথবা নিজেকে ফুটানোর জন্য আমরা কাউকে ছোট করে দেখব না বা ছোট করে সবার সামনে তুলে ধরবো না, এইটাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবং
আমার এই ভিডিওটি পার্সোনালি না নেওয়ার জন্য অনুরোধ করছি। ওকে, বাই বাই।